আজকে আমরা ক্লাস নাইনের ক্লাস টেনের দ্যাফোন দ্য কোশ্চেন মাঞ্চের ফ্রাদার্স সেলফের ইউনিট ওয়ানের প্যাসেজ টু করবো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে ইউনিট ওয়ানের প্যাসেজ ওয়ানটা করে দিয়েছিলাম যদি তোমরা কেউ সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারো আর এর পাশাপাশি যদি তোমরা অঙ্কের চ্যানেলের অঙ্কের চ্যানেলে বিভিন্ন রকম সহজভাবে অঙ্ক দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের আরেকটা যে ম্যাথ চ্যানেল আছে তমসা ম্যাথ চ্যানেল বলে যে চ্যানেলটা আমার খোলা আছে সেই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো আর এর পাশাপাশি যদি তোমরা অন্যান্য সাবজেক্টের সাজেশন চাও তাহলে তাহলে আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়ার লিঙ্ক থেকে ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে নিতে পারো তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা এই ভিডিওটা শুরু করি আজকে আমরা প্যাসেজ টু করতে চলেছি আর আমার কাছে কিন্তু ওল্ড এডিশনের বই আছে নিউ এডিশনের বইটা কিন্তু আমি এখনও পর্যন্ত কিনিনি কিন্তু তোমাদের নিউ এডিশনের বইতে প্যাসেজ টু এর যে সমস্ত কোয়েশ্চেন আছে ওল্ড এডিশনেও একদম সেম কোয়েশ্চেন আছে কোনো রকম কোনো চেঞ্জ করা হয়নি সেই জন্য আমি ওল্ড এডিশনের বইটা থেকেই তোমাদেরকে করিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও যে তোমাদের উত্তরগুলো বা প্রশ্নগুলো মিলছে কিনা এখানে আমাদের প্রথমে কিছু এমসিকিউ আছে আর এখানে আমাদের ফার্স্ট এমসিকিউ আছে যে ওয়াজ লেনিয়েন্ট স্ট্রিক্ট তো এর মধ্যে আমরা জানি যে স্বামীর বাবা স্ট্রিক্ট ছিল তো আমাদের এখানে টিক দিতে ইন ফ্রন্ট অফ স্বামী চেঞ্জ হিজ স্ট্র্যাটেজি যেহেতু এখানে ট্যাকটিক্স কথাটা কোথাও নেই ট্যাকটিক্স মানেও কিন্তু কৌশল আর স্ট্র্যাটেজি মানেও কিন্তু কৌশল তাই জন্য আমাদের এখানে স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিতেই টিক মারতে হবে স্বামী সেকেন্ড এক্সকিউজ ওয়াজ দ্যাট হি ওয়াজ লেট স্বামীর দ্বিতীয় এক্সকিউজ এটাই দিয়েছিল যে সে ওর অনেক অনেক দেরি হয়ে গেছে তাই সে লেট হয়ে গেছে তাই জন্য সে আর যাবে না স্বামী স্বামী মাস্ট গো টু স্কুল তাহলে বাবা স্বামীকে বলেছিল যে ও স্কুলে যাবে এই সরি স্বামী তার বাবা তার স্বামীকে বাবা স্বামীকে বলেছিল যে তাকে অবশ্যই স্কুলে যেতেই হবে তাই স্কুলে টিক মারতে হবে স্বামী টোল্ড হিজ ফাদার দ্যাট হি অ্যাফ্রেড অফ দ্য এ পার্টিকুলার টিচার এখানে যেহেতু কোনো এখানে স্যামুয়েলের নাম কোথাও উল্লেখ নেই তাই জন্য এই পার্টিকুলার টিচার মানে কোনো একজন টিচারকেও ভয় পেত তাহলে এটাকে আমাদেরকে টিক মারতে হবে দ্য নেম অফ দ্য টিচার স্বামী বাস এফ্রেড ওয়া অফ্রেড অফ ওয়াজ কোন টিচারকে স্বামী ভয় পেত সেই টিচারটার নাম কি এখানে এবার আমরা স্যামুয়েলে টিক মারবো আমাদের অপশন বি হবে রাইট হ্যান্ড স্যার স্বামী বাস অ্যাফ্রেইড দ্যাট দ্য টিচার উড নটস টিচার উডস কলড হিম স্বামী আশা করেছি স্বামী ভয় পাচ্ছিলো যে টিচার তাকে বকবে তাই আমাদের স্কল ঢিমে টিক মারতে হবে আর স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু অ্যারাইভ লেট ইন ক্লাস যারা ক্লাসে দেরি করে পৌঁছে তাদের উপর স্বামী খুব এই স্যামুয়েল খুব রেগে যায় তাই আমাদের অ্যারাইভ লেট ইন তো টিক মারতে হবে স্বামীজ ফাদার সাজেস্টেড হিম টু কমপ্লেন টু দ্য হেড দ্য হেডমাস্টার এটা হেডমাস্টারে টিক মারতে হবে কারণ স্বামীর বাবা তাকে বলেছিল যে স্যামুয়েলের নামে হেডমাস্টারের কাছে কমপ্লেন করতে তাই দ্য হেডমাস্টারে টিক মারতে হবে তারপর হচ্ছে দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাফ্রেড অব এখানে আমরা স্যামুয়েলকে টিক মারবো কারণ আমরা জানি যে স্যামুয়েল স্বামীর কথা অনুযায়ী হেডমাস্টার স্যামুয়েলকে খুব ভয় পেতেন তাই স্যামুয়েলের জায়গায় আমরা তো টিক মারবো এরপর আমাদের বেশ কিছু শূন্যস্থান দেওয়া আছে আর আমি এগুলোর খাতায় করিনি এখানে আমার ধরে গেছে তো প্রথমে দেখো স্বামী নিউ দ্যাট হিজ ফাদার কুড বি ভেরি স্ট্রিক্ট এটা হচ্ছে আমাদের আনসার হিজ ফাদার কুড বি ভেরি স্ট্রিক্ট তারপর আছে স্বামী চেঞ্জ হিজ ট্যাকটিক্স বিকজ হি নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি এখানে আমাদের আনসারটা হচ্ছে হি নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি swami told his father that he could not go because samuel wills called him to be late. answer samuel wills called him to be late. swami's father suggested him to tell samuel that he had a headache.

এখানে আমাদের আনসারটা হচ্ছে ইভেন দ্য হেডমাস্টার ইস অফ স্যামুয়েল তারপরে আমাদের লাস্ট শূন্য সেনের যে কোয়েশ্চেনটা আছে সেকেন্ড এক্সকিউজ হি ওয়াজ সো লেট অ্যান্ড হি কুড নট গো সো লেট এখানে আমাদের আনসারটা হলো হি ওয়াজ সো লেট অ্যান্ড হি কুড নট গো সো লেট তাহলে এখানে শূন্যস্থানগুলো আমরা সব করে নিলাম আশা করছি তোমরা এগুলো সব বুঝতে পেরে গেছো আমার হাতের লেখা না বুঝতে পারলেও আমি মুখে আনসার বলে দিয়েছি সেগুলো তোমরা বুঝতে পেরে যাবে এরপরে আমাদের এখানে ট্রু ফলসের স্টেটমেন্টস সহ আমাদেরকে লিখতে হবে তো প্রথমে আছে স্বামীজ ফাদার ওয়াজ এ ভেরি কাইন্ড অ্যান্ড লিবারাল পার্সন তো এটা ফলস হবে কারণ এখানে আমাদের বলাই ছিল যে স্বামীর বাবা অনেকটাই কঠোর প্রকৃতির মানুষ ছিলেন তো আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে সাপোর্টিং স্টেটমেন্ট হবে স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি এটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট বাবা বারণ করেছিল স্কুলে যেতে তাহলে এটা আমাদের ফলস হবে কারণ স্বামীর বাবা তাকে ফোর্স করছিল স্কুলে যাওয়ার জন্য এখানে আমরা লিখতে পারি যে ইউ উইল হ্যাভ টু ইট ইজ ইউর ওন ফল্ট এখান থেকে এতটুকু আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে এটার জন্য ইউজ করতে পারি কারণ তার বাবা স্বামীকে সত্যিই বলেছিল তোমার যে মাথা যন্ত্রণা করছে সেটা স্যামুয়েল বলবে আর এটার সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা কি দিতে পারি টেল ইউ হ্যাড এ হেড লেট এখান থেকে এতটা আমরা এটাকে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে ইউজ করতে পারি তারপরে সেকেন্ড তারপরে আমাদের কোয়েশ্চেন আছে তো এখানে এটা ট্রু হবে কারণ সেই সমস্ত ছেলে মেয়েদেরকে অপছন্দ করে যারা আরকি সময়ানুবর্তিতার সাথে মেনে চলতে পারে না মানে লেট হয়ে যায় আরকি তো এটা আমাদের ট্রু হবে আর এখানে আমাদের আর এখানে আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে এটা লিখতে পারি যে হি ইজ স্পেশালি অ্যাংগ্রি উইথ বয়েজ হু কাম ইন লেট এখান থেকে এতটুকু আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করব এখান থেকে এতটুকু তারপরে আছে দ্য টিচার স্যামুয়েল ওয়াজ এ ম্যান অফ মাইল ডিসপজিশন আহ স্যামুয়েল ছিল এরকমই একজন মানুষ যে কিনা হালকা ডিসপজিশন টাইপের মানে তো এখানে আমাদের স্যামুয়েল এখানে আমরা বলতে পারি যে মাইল ডিসপোজিশন মানে তিনি একটু মেজাজি চরিত্রের মানুষ ছিলেন তো এটা আমাদের ট্রু হবে আমি এখানে ভুল করে ফলস লিখে দিয়েছি কিন্তু তোমরা না তোমরা এখানে এটা ট্রু লিখবে ঠিক আছে আর এটা সাপোর্টিং স্টেটমেন্ট আমাদের কি হবে হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তারপরে আমাদের তারপরে কোয়েশন আছে স্যামুয়েল বাস অ্যাফ্রেড অফ হেডমাস্টার স্যামুয়েল হেডমাস্টারকে ভয় পেতেন তো এটা তো ফলস কারণ আমরা দেখেছি হেডমাস্টারই উঠে স্যামুয়েলকে ভয় পেতেন তাহলে এখানে আমরা লিখব ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ ইন তো এটা ছিল আমাদের এটা সাপোর্টিং স্টেটমেন্ট আর এটা আমাদের ফলস হবে ঠিক আছে এটা আমাদের ফলস হবে তো তারপরে আমাদের কিছু কোশ্চেন দেওয়া আছে যেগুলো মার্কের কোশ্চেন এখানে আমাদের প্রথম কোয়েশ্চেন আছে হোয়াইড ডিড স্বামী চেঞ্জ হিস ট্যাকটিক্স কেন স্বামী নিজের কৌশল বদলে ফেলেছিল তো এখানে আমরা আনসার হিসেবে লিখব এখানে আমরা লিখে নেবো ইন আর কে নারায়ণ স্টোরি ফাদার সেলফ আর কেনারায়ণের গল্প ফাদার সেলফে স্বামী নিউ স্বামী জানতো হাউস স্ট্রিক্ট ফাদার কুডভি তার বাবা কতটাই কঠো কঠোর হতে পারেন সো স্বামী চেঞ্জিস ট্যাকটিক্স তাই জন্য স্বামী তার কৌশল বদলে ফেললো নেক্সট আছে ইট ইজ ইউর ফল্ট হোয়াট ওয়াজ স্বামীজ ফল্ট স্বামীর ভুলটা কী ছিল তো যেহেতু এখানে একটা লাইন তুলে দেওয়া আছে তোমাদেরকেও কিন্তু এই লাইনটা তুলতে হবে এবং এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা তোমাদেরকে উল্লেখ করতে হবে মানে প্রথমে তোমাদেরকে লিখে নিতে হবে ইট ইজ ইয়র ওন ফল্ট এই লাইনটা দিস লাইন ইজ টেকেন ফ্রম আর কেন আর স্টোরি ফাদার সেলফ এইটুকু তোমাদেরকে লিখে নিতে হবে তারপর তোমরা আনসার লিখবে এরকম একটা বক্স করবে তারপরে অ্যান্সারটা লিখবে স্বামী ওয়াজ সো লেট ইন হিস ক্লাস অ্যান্ড হি ডিড নট হি অ্যান্ড হি ডিড ইট ইন্টেনশনালি স্বামী তার ক্লাসের জন্য দেরি হয়ে গিয়ে দেরি করে ফেলেছিল এবং সে এটা উদ্দেশ্য উদ্দেশ্য নিয়েই করেছিল উদ্দেশ্য সহকারেই করেছিল দিস ওয়াজ সোয়ামীর ফল্ট এটাই ছিল স্বামীর ভুল যে ইচ্ছে করে সে দেরি করেছিল থার্ড কোয়েশ্চেন আছে হোয়াই ওয়াজ স্বামী অ্যাফ্রেড অফ স্যামুয়েল কেন স্বামী স্যামুয়েলকে ভয় পায় ইন আর কে নারায়ণ স্টোরি ফাদার সেল স্বামী নারায়ণের গল্প ফাদার সেলফে স্বামীলিক ভয় পাচ্ছিল কারণ হি ওয়াজ এ ভেরি ম্যান তিনি একজন খুবই রাগি মানুষ ছিলেন স্পেশালি অ্যাংগ্রি উইথ শ্যামুয়েল সেই সমস্ত ছেলেদের উপর বেশি করে রেগে যান হু কামিন লেট যারা দেরি করে স্কুলে আসে স্বামী আনউলিং টু টেল দেয়ার হেডমাস্টার অ্যাবাউট কেন তাদের কেন স্বামী হেডমাস্টারকে স্যামুলের ব্যাপারে বলতে অনিচ্ছুক ছিল

ইন আর কে স্টোরি ফাদার সেলফ আর কে নারায়ণ গল্প স্বামী ওয়াজ রিলাক্ট টু গো টু স্কুল স্বামী ছিল সো হি প্রিটেন্ড টু হ্যাভ এ হেডএএক তাই জন্য সে ভান করছিল যে তার জন্য মাথা যন্ত্রণা করছে এখানে কিন্তু কখনোই হ্যাড লিখবে না কারণ এখানে তোমরা প্রিটেন্ডেড অলরেডি করে দিয়েছো তারপরে এখানে কিন্তু তোমরা আর হ্যাড করতে পারবে না কারণ একটা সেন্টেন্সে একটাই পাস্ট ফর্ম ইউজ করা হয় তাহলে এখানে লিখবে সো হি প্রিটেন্ডেড টু হ্যাভ এ হেডএএক বাট হিজ ফাদার ডিড নট ট্রাস্ট হিম কিন্তু তার বাবা তাকে বিশ্বাস করেনি হি কল ডিড ননসেন্স অ্যান্ড অর্ডার স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল তিনি এটাকে বাজে ব্যাপার বললেন এবং স্বামীকে নির্দেশ দিলেন যে পোশাক পরে স্কুলে যাওয়ার জন্য দেন তখন স্বামী চেঞ্জ ইস ট্যাকটিক্স স্বামী তার কৌশল বদলে ফেললো এন্ড সেট দ্যাট এবং বলল যে হি কুড নট গো সো লেট স্যামিউলস ক্লাস এবং সে এত দেরি করে স্যামুয়েল ক্লাসে যেতে পারবে না বিকজ স্যামিউল ইজ এ ভেরি অ্যাংরি টিচার কারণ স্যামুয়েল একটা খুবই রাগি শিক্ষক অ্যান্ড হি উড কল স্বামী এবং সে স্বামীকে খুবই বকবে দিস রিজনস ওয়ার গিভেন টু হিস ফাদার বাই স্বামী এই কারণগুলোই স্বামী দ্বারা তার বাবাকে দেওয়া হয়েছিল ফর নট গোয়িং টু স্কুল স্কুলে না যাওয়ার জন্য এরপরে আমাদের কোয়েশ্চেন আছে হাউ ডাস স্বামী ইন্ট্রোডিউস দ্য ক্যারেক্টার অফ ইস টিচার স্যামুয়েল টু ইস ফাদার স্বামী তাদের বাড়ির স্বামী তার টিচারের ব্যাপারে মানে স্যামুয়েলের কীরকম কি রকম বর্ণনা তার বাবাকে দিয়েছিল কিভাবে সে ইন্ট্রোডিউস করিয়েছিল তো এটাকে আমরা কিভাবে লিখব

তো এটা ছিল আমাদের সেকেন্ড কোশ্চেনের আনসার আর এতটুকু করে লিখলে তোমরা দুয়ে দুই পেয়েই যাবে এরপরে আমরা স্টেটমেন্ট আর রিজনের যে চার্ট দেওয়া আছে সেটাকে কমপ্লিট করবো প্রথমে আমাদের স্টেটমেন্ট দেওয়া আছে স্বামী চেঞ্জ হিজ ট্যাকটিক্স স্বামী তার কৌশল বদলে ফেললো এর কারণটা কি ছিল হি নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি সে জানতো যে তার বাবা কতটা কঠিন হতে পারে তারপরেও আমাদের স্টেটমেন্ট দেওয়া আছে স্বামীজ ফাদার স্ট্রিক্টলি অর্ডারড হিম টু গো টু স্কুল ইভেন দো হি ওয়াজ লেট তার বাবা স্বামীর বাবা স্বামীকে ভীষণ কঠোরভাবে অর্ডার করেছিল স্কুলে যাওয়ার জন্য যদিও সে লেট হয়ে গিয়েছিল এর কারণ কি ছিল ইট ওয়াজ স্বামীজ ইট ওয়াজ স্বামীজ ওন ফল্ট কারণ সেটা ছিল স্বামীর নিজের তাদের দোষ আর তারপরে আমাদের এখানে রিজনে দেওয়া আছে স্যামুয়েল বাস স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কাম লেট স্যামুয়েল সেই সমস্ত ছেলেদের উপর বেশি করে রেগে যায় যারা স্কুলে লেট করে আসে তো এটা স্টেটমেন্ট আমরা কি লিখব এটার স্টেটমেন্টে লিখবো স্বামী উড নট লাইক টু গো লেট স্বামী উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস এরপরে আমাদের আবার স্টেটমেন্ট দেওয়া আছে স্বামী ডিড নট টেল দ্য হেডমাস্টার অ্যাবাউট স্যামুয়েল স্বামী কেন হেডমাস্টারকে তার স্যামুলের ব্যাপারে স্যামুল টিচারের ব্যাপারে বলেনি মানে স্বামী কখনোই স্যামুয়েলের ব্যাপারে হেডমাস্টার কে বলেনি এর কারণটা কি ছিল ইভেন দ্য হেডমাস্টার অ্যাফ্রেড অফ স্যামুয়েল কারণ হেডমাস্টার নিজেও সামু কে ভয় পাই তো এই পর্যন্তই ছিল আমাদের প্যাসেজ টু আর আজকে আমাদের এই ভিডিও এই ভিডিও এই পর্যন্তই থাকছে তো তোমরা যদি ভিডিওটা যারা যারা দেখলে তো অবশ্যই একটা করে লাইক করে দিই বন্ধু সঙ্গে অনেক অনেক শেয়ার করে দেবা নেক্সট ভিডিও তো দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দিয়ে পড়াশোনা করতে থাকো আর অন্য কোনো বিষয় যদি তোমার ইম্পর্টেন্ট বলে মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে সেই ভিডিওটা আমি তোমাদের সেই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সেই সমস্ত সমস্যা সলভ করে দেওয়ার চেষ্টা করব আর ইউনিট টু এর যে প্যাসেজ ওয়ান আছে সেই ইউনিট টু এর প্যাসেজ ওয়ান খুব তাড়াতাড়ি আবার ভিডিও বানিয়ে আমি দেওয়ার চেষ্টা করব